তিন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। তার ভিতরে তিন ব্যক্তি হলো রিয়াকার, জাহান্নাম শুরুই হবে এদেরকে দিয়ে, এদের আগে কেউ জাহান্নামে যাবে না। এই যুগে আমলকে শুধু আল্লাহকে দেখানোর জন্য করা এটা কঠিন হয়ে গেছে ভাইরা আমার, এটা ঠিক। লৌকিকতা মানুষকে দেখানোর মাধ্যমে একটা তৃপ্তি পাওয়া যায়, মজা পাওয়া যায়, যে সবাই আমাকে বাহবা দিল, লাইক দিল, কমেন্ট করলো ফেসবুকে, নিজের কাছে একটু ভালো লাগলো, বুঝলাম এটা পাওয়া যায়। কিন্তু হাল্লাকা সিররুন ইনদাল্লাহ, আপনি একটু কিছু গোপন আমল করে দেখেন, একটা আমল করেন, কাউকে বলবেন না পৃথিবীতে, কাউকে, নিজের স্ত্রীকে না, বন্ধু বান্ধবকে না, মা বাপকে না, কাউকে না, একদম গোপনে একটা আমল করেন, কাউকে কিছু দেন, এবং এরপরে আপনি শুধুমাত্র একা একা এটা নিজের ভিতরে রাখেন, জীবনে কখনো গল্প দিতে যাবেন না কাউকে যে কিছু করছেন, একটা মানুষ উপকার করছেন, দান করছেন, একটা নফল আমল করছেন, দুই রাকাত নামাজ পড়েন, এমন ভাবে ডানে বামে কেউ নাই, কেউ দেখছে না, একটু এই টাইমে আল্লাহর কাছে খুব ধীরে ধীরে দুই রাকাত নামাজ পড়েন, এই নিয়তে যে শুধু আল্লাহকে দেখাচ্ছি আর কাউকে দেখাচ্ছি না। এরকম যদি দুই রাকাত নামাজ পড়তে পারেন, দশটা টাকা দান করতে পারেন, একটা মানুষ উপকার করেন, কাউকে দেখালেন না, কেউকে জানতেও দিলেন না, আল্লাহর কসম করে বলছি যে তৃপ্তিটা আপনার মনের ভিতরে হবে, হাজার হাজার লক্ষ লক্ষ লাইক কমেন্ট পাইয়া সে তৃপ্তি কখনো পাবেন না। লক্ষ লক্ষ লাইক কমেন্টে যে তৃপ্তিটা পাবেন, সেই তৃপ্তিটার মধ্যে এক ধরনের নোংরামও থাকে, এক ধরনের দেখবেন যে অস্বস্তি থাকে, এক ধরনের মানে কোন একটা দিক থেকে একটা অপূর্ণতা থাকে, সেটা পরিচ্ছন্ন নির্মল পবিত্র আনন্দ না। কিন্তু আপনি নিজের ভেতরে এক ধরনের আপনার সেই আমলটাকে লুকোনের মানসিকতা রাখবেন, আল্লাহর সাথে আপনার কথা হবে যে আল্লাহ তোমাকে দেখানোর জন্য করছি, আর কেউ দেখছে না, কেউ জানছে না, এই যে নিরালা, এই যে আল্লাহর সাথে একান্তে আপনার সাথে আলাপচারিতা, এটার যে ফিলিংস হবে আপনার অন্তরে, সেটা আল্লাহর কসম সবচেয়ে পবিত্র আনন্দ হবে। করে দেখেন, করে দেখেন, মাঝে মধ্যে দেখবেন কি ভালো লাগে কাজ করে। আজ আজ এমন একটা সময় আসছে সব কিছুতে লৌকিকতা, মিডিয়ার কল্যাণে ভালো যেরকম হচ্ছে আমাদের আমলগুলো বরবাদও হচ্ছে, শিরকে আসগার মানুষকে দেখানোর জন্য কিছু করবে। এই জন্য আপনারা জানেন তিন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, তার ভিতরে তিন ব্যক্তি হলো রিয়াকার, জাহান্নাম শুরুই হবে এদেরকে দিয়ে, এদের আগে কেউ জাহান্নামে যাবে না। কারি তেলাওয়াত করে সবাই বাহবা দেয়, আল্লাহ আকবার বলে, মাশাআল্লাহ বলে, আল্লাহ বলবেন অনেক সুন্দর সুর দিছিলাম, কেরাত ভালো পারতা, কি করছো? বলবে আল্লাহ তোমার কালাম তেলাওয়াত করে আসছি, আল্লাহ বলবেন বুঝছে, বাবা পাওয়ার জন্য করছো, লাইক কমেন্ট বাবা সব পাইছো, জাহান্নামে যাও। আলেম সাহেব কি করে আসছো? হ্যাঁ আল্লাহ এই যে এত আজ মুসিবত করছে, এত কিছু করছে, আল্লাহ বলবেন কি জন্য করছো আমি জানি, যে জন্য করছো সেটা হয়ে গেছে, জাহান্নামে যাও খালি হাত। মুজাহিদ জিহাদ করে আসছো, কি করে আসছো? আল্লাহ জীবন দিয়ে দিছি আপনার জন্য, জীবন আমার জন্য দাও নাই, বীর বাহাদুর এটা সেটা পাবা আসার জন্য, সেগুলো পেয়ে গেছো, জাহান্নামে যাও। হাদিস থেকে বোঝা যায় কোনো আমলকে মানুষের সামনে দেখানোর মানসিকতা এটা এমন একটা বহাবহ বিষয় যে এটা আখেরাতের শাস্তি অনেক ডেঞ্জারাস, কিন্তু আজকে আমরা বলতেছি দুনিয়াতেও শাস্তি হবে। যে হাদিসটা আমি বললাম সে হাদিসে মুসাদ আহমদের বর্ণিত সে হাদিসে আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে এই ব্যক্তি, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে, মানুষের কাছে বাহবা পাওয়ার জন্য কিছু করে, শুধু আল্লাহকে দেখানোর উদ্দেশ্য না থাকে, রিয়াজার মধ্যে থাকে, এই ব্যক্তিকে আল্লাহ তুচ্ছ করে ফেলেন, ছোট করে ফেলেন দুনিয়াতে, এটা নগদ শাস্তি, এমনভাবে অপমান করেন, এমনভাবে আল্লাহ তাআলা তাকে তং করে দেন, ছোট করে দেন, তার জীবনটা সংকীর্ণ হয়ে যায়, ছোট হয়ে যায়, অপমানিত থাকে, তুচ্ছ থাকে। এহাদিস যখন বলছিলেন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর দু চোখ বেয়ে তখন পানি আসছে, ভয়, কত ভয়াবহ বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিনকে নিবেদন করবো ইবাদত, কিন্তু মানুষকে দেখানোর মানসিকতা যদি থাকে, 10,000, 20,000, 50,000 টাকা দিলাম আর হুজুরের কাছে চিরকুট দিয়ে দিলাম, হুজুর বললো অমুক সাহেব এটা দিছে, বলেন মারহাবা, সবাই চিৎকার করলো মারহাবা, এই কালচার তো এখন ওয়াজ মাহফিলের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, ঠিক না? আমি ঠিক, সেই মানুষ খুব কম যে মানুষটা দান করে বলে হুজুর, কারোর কাছে বলার দরকার নাই, আমি যার কাছে বলতে চাচ্ছি সে আল্লাহ জানেন, আলিমুন বিজাতিস সুদুর, এ মানুষ পাওয়া যায় না। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, প্রকাশ্যে দান করা ভালো যদি সেটা অন্যকে উৎসাহে দেওয়ার উদ্দেশ্যে হয়, আর যদি আমার একটা ভাবসাব আসবে ডানে বামে তাকাবো, সবাই আমার মুখের দিকে তাকাবে, বাবারে অমুকে এটা দিছে, তো শেষ, সওয়াব তো পাইলেন না, বরং উল্টা শিরকে আসগরের গুনাহ করে আপনি জাহান্নামে যাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাজ্জালের ফিতনা এমন ফিতনা কিয়ামত পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল আসছেন সবাই তার উম্মতকে দাজ্জালের পরে সতর্ক করে গেছেন, কিন্তু দাজ্জালের ফিতনার চাইতে ভয়ের ফিতনা হলো
উম্মতের মধ্যে শিরকে আসগরের ফিতনা মানুষকে দেখানোর যে পাপ এটা এরকম ভয়াবহ আকারে ছড়িয়ে যাবে আজকে এটা ছড়িয়ে গেছে এটা শাস্তি দুনিয়াতে হয়ে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে সব কাজ করার তৌফিক দান করুন